Assalamualaikum. Next technology world YouTube channel পক্ষ থেকে আমি ফরাদ আপনাদের জানাচ্ছি স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সিটি ব্যাংকের ডেবিট কার্ডে আপনি পাসওয়ার্ড সেট করবেন এবং কার্ডটি অ্যাক্টিভ করবেন এটিএম বুথ থেকে। তো বেশি কথা না, চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে এটিএম বুথে নিচের যে অপশনটি আছে কার্ড অ্যাক্টিভেশন এন্ড পিন জেনারেশন, এই অপশনটিতে পাশে যে বাটনটি আছে এইটাতে ক্লিক করে দিতে হবে। দেন কার্ড হোল্ডারের মাধ্যমে আপনার কার্ডটি প্রবেশ করায় দিতে হবে। দেওয়ার পর আবার নিচের যে কার্ড অ্যাক্টিভেশন এন্ড পিন জেনারেশন আছে এই অপশনের পাশে যে বাটনটি আছে এটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পর ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম্বারটি আপনি ইউজ করছেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে। তো ওটিপি যাওয়ার পরে ওটিপিটা স্ক্রিনে দিতে হবে। লক্ষ্য করুন, এখানে ওটিপি দিতে হবে। তারপর ওটিপিটি কারেক্ট হলে সঠিক অপশনে ক্লিক করে দিতে হবে। সঠিক অপশনে ক্লিক করার পর আপনার নতুন পিন সিলেক্ট করার একটা অপশন পাবেন, অর্থাৎ আপনি কী পিন দিতে চাচ্ছেন সেই পিনটা এখানে সিলেক্ট করে দিবেন। নতুন পিন সিলেক্ট করার পর আপনার পুনরায় এই পিনটি যাবে। তো যে পিনটি আপনি প্রথমে দিয়ে দিছেন ঠিক সেই পিনটি এখানে দিয়ে দেবেন। আপনারা অবশ্যই 4 সংখ্যার পিন হবে এবং 19 সংখ্যা হবে, ঠিক আছে? তো ওই পিনটা দেওয়ার শেষ হয়ে গেলে আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে সাথে সাথে, এই ধরনের একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এ থেকে আপনি কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। পরবর্তীতে আপনি কার্ডটি এটিএম বুথ থেকে বাইর করে আবার ইন করে আপনি চেক করে নিতে পারেন, ব্যালেন্স চেক করে নিয়ে দেখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।